ওয়েলকাম টু 10 মিনিট স্কুল ম্যানেজমেন্ট ক্লাস। আচ্ছা, ব্যবসায় নৈতিকতা এবং সামাজিক দায়বদ্ধতা অধ্যায়টা আমাদের পড়া কেন দরকার? কারণ হচ্ছে যে এর মাধ্যমে কিন্তু আমরা বুঝতে পারি যে ব্যবসায় কী কী জন্য এথিক্স মেনটেন করা দরকার। এখন কথা হচ্ছে যে আমরা আগে পড়েছি যে ব্যবসার কর্মকাণ্ডের কারণে পরিবেশের কী কী সমস্যা হচ্ছে এবং পরিবেশের এলিমেন্টসগুলি কীভাবে কীভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। তাহলে এখন আমরা এই স্লাইডে বা এই ভিডিওতে আমরা পড়ব যে পরিবেশ সংরক্ষণে বণিক সমিতির কী দায়িত্বগুলি থাকে। এখন দায়িত্বগুলি বলার আগে আমরা যদি জানি দেখে নিই যে বণিক সমিতি জিনিসটা কী। আচ্ছা, একটা এরিয়াতে অনেক ব্যবসায়ী আছে, তো সেই ব্যবসায়ীরা মিলে এই বণিক সমিতিটা গঠন করে। এটা হচ্ছে অনেক বেশি সিম্পল। তো সেই সমিতি গঠন করার মাধ্যমে বেসিক্যালি কী হয়, তারা হচ্ছে বিভিন্ন ধরনের স্ট্র্যাটেজি নেয় বা হচ্ছে তাদের কী দরকার সেটি ঠিক করে, পরামর্শ করে, আলোচনা করে। তাহলে এই জিনিসটা কিন্তু দরকার। এবং আমরা কিন্তু পড়েছিলাম, যদি তোমাদের মনে থাকে, যে ব্যবসার কিন্তু কিছু পক্ষের প্রতি কিছু দায়িত্ব থাকে, সামাজিক দায়িত্ব। সেখানে ওই যে সহগোত্রীয় ব্যবসায়ী ছিল, তো এই বণিক সমিতিটাও কিন্তু এটা দরকার। এই জন্য, কারণ হচ্ছে যাতে করে ব্যবসায়ীরা মিলে ওই প্রবলেমটার সলিউশন দিতে পারে, অ্যাজ ওয়েল অ্যাজ এই পরিবেশ সংরক্ষণে তারা যাতে ভূমিকা রাখতে পারে। এখন কথা হচ্ছে যে ব্যবসার কারণেই তো পরিবেশ দূষিত হচ্ছে, তাই না? তাহলে বণিক সমিতির কিন্তু এর বণিক সমিতি হওয়াটা কিন্তু অনেক ইম্পর্ট্যান্ট, এবং ব্যবসায়ীদের এই ক্ষেত্রে কন্ট্রিবিউট করাও অনেক বেশি ইম্পর্ট্যান্ট। এখন আমাদের বাংলাদেশে বর্তমানে এই আইনগুলি প্রচলিত আছে পরিবেশ সংরক্ষণ করার জন্য। এখানে কথা হচ্ছে কিছু কিছু জিনিস দেখা দরকার এবং এই আইনগুলি কিন্তু মনে রাখতে হবে। আর এই আইনগুলি মনে রাখা আসলে একদমই টাফ না। যখন আমি নিজে HSC পড়েছি তখন আমি এগুলি মনে রেখেছি। আচ্ছা, এখানে একটা জিনিস নোটিস করতে হবে, আইন হচ্ছে 1995, আবার বিধিমালা হচ্ছে 1997। তাহলে যদি আমি এটার কথা বলতে যাই, তাহলে এই জিনিসটা নিয়ে কিন্তু প্রশ্ন আসতে পারে যে কোন আইন কত সালেরটা প্রচলিত আছে। তাই এগুলি জেনে রাখা ভালো। আর হচ্ছে যে এই জিনিস, এই আইনগুলো যেমন সংরক্ষণ আইন, বিধিমালা, তারপর পরিবেশ আদালত আইন, পরিবেশ নীতি, তারপর পানি সরবরাহ পয় নিষ্কাশন কর্তৃপক্ষ আইন, নিয়ন্ত্রণ বিধিমালা, ইট পোড়ানো নিয়ন্ত্রণ আইন, এগুলি হচ্ছে সালগুলি এবং হচ্ছে এই বিধিমালা আইনগুলি মনে রাখতে হয়। আচ্ছা, তাহলে হচ্ছে বণিক আমরা এইটুকু সো ফার যতটুকু পড়েছি সেটা হচ্ছে বণিক সমিতি জিনিসটা কি বেসিক্যালি, এবং বণিক সমিতি কি করে, পরামর্শ, আলোচনা এর মাধ্যমে তারা কি করে, অর্থাৎ হচ্ছে যে এই কোন একটা কনক্লুশনে আসে অথবা হচ্ছে যে তারা ডিসিশন নেয় যে কিভাবে তাদের ব্যবসায় পরিবেশকে দূষিত না যাতে না করে বা হচ্ছে যে কারো খারাপ যাতে না করে। তো এই জিনিসগুলি হচ্ছে বণিক সমিতি ডিসাইডেড হয়, এবং সেই সাথে কিছু আইন যেগুলো হচ্ছে বর্তমানে বাংলাদেশে প্রচলিত আছে। এখন কথা হচ্ছে যে বণিক সমিতিগুলো কীভাবে সহযোগিতা করতে পারে, এটাও একটা প্রশ্ন হতে পারে। যে আমরা তো বলছি হ্যাঁ হ্যাঁ দরকার, এখন কীভাবে তারা করতে পারে, সেই অ্যাপ্রক্সিমেট ওয়েজগুলো কী কী। যেমন হচ্ছে যে আইন মানতে পারে, অর্থাৎ সবাই গিয়ে আইন মানছে কিনা সেটা নিশ্চিত করতে পারে। আর যদি আইন না মানে তাহলে কী হবে, অর্থাৎ হচ্ছে যে নয়তো তাকে শাস্তি প্রদান করা যেতে পারে, শাস্তি প্রদান করতে হবে। তারপরে সেই সাথে আবার হচ্ছে যে বর্জ্য শোধন যন্ত্রপাতি, এটা তো অনেক বেশি ইম্পর্ট্যান্ট। যে বর্জ্য শোধন যন্ত্রপাতি যদি থাকে আমার, তখন দেখা যাবে কি যে আমার পরিবেশ দূষিত হচ্ছে না, আমার পণ্য দিয়ে বা হচ্ছে যে উচ্ছিষ্টগুলি বা কারখানা থেকে যে ময়লাগুলি আসে এগুলি পরবর্তী রিসাইকেল হয়ে পরবর্তী পরিবেশের কোনো খারাপ করে না। আবার হচ্ছে যাতে হর্ন ব্যবহার মাত্রাতিরিক্ত না হয়, তারপর হচ্ছে যাতে সরকারি প্রকল্পগুলো বাস্তবায়ন করা সম্পন্ন হয়, সম্ভব হয়, তাহলে হচ্ছে সেই জিনিসগুলি কীভাবে সম্ভব, সেই পরিমাণ স্ট্র্যাটেজি বা হচ্ছে যে সেই সলিউশনগুলি নির্ণয় করা, সেই জিনিসগুলি হচ্ছে যে এই বণিক সমিতিতে দেখা হয়। তারপর হচ্ছে এছাড়া তারা কী কী করতে পারে, যেমন হচ্ছে যে শিল্প প্রতিষ্ঠান বিক্ষিপ্তভাবে না হয়ে এক এক জায়গায়, অর্থাৎ এক একটা শিল্প এক এক জায়গায় গড়ে মানে বিক্ষিপ্তভাবে না হয়ে, অর্থাৎ তাতে সিস্টেমেটিক্যালি যাতে থাকে সেই জিনিসটা তারা এনশিওর করতে পারে। আবার হচ্ছে এই ইটে ভাটাগুলো যেগুলি হচ্ছে যে নিয়ম মানছে না, সেই জিনিসগুলিতে তারা শক্ত অবস্থান নিতে পারে। অর্থাৎ বেসিক্যালি কী করতে পারে, যে আমাদের কি চারটা উপাদান খুব বেশি রকমের ক্ষতিগ্রস্ত হয় না, যেমন একটা হচ্ছে শব্দ, একটা হচ্ছে বায়ু, একটা হচ্ছে পানি,
একটা হচ্ছে মাটি, এই জিনিসগুলি যাতে কোনোভাবে ক্ষতিগ্রস্ত না হয় সেই জন্য বণিক সমিতি কী করবে, বিভিন্ন ধরনের আলোচনা করবে, তারা হচ্ছে পরামর্শ নিবে এবং সরকারকেও তারা পরামর্শ দিতে পারে এবং এটা তো দিবে, সেই সাথে যারা এই রুলসগুলি মানছে না, অর্থাৎ এই যে এতগুলি আইন আছে সে আইনগুলি মানছে না, তাদের বিরুদ্ধেও কি শক্ত অবস্থান নিতে পারে। তাহলে এই ভিডিওটাতে আমরা কী জানলাম, যে প্রবলেম তো ব্যবসার কারণে হয়েছে পরিবেশের, তাই না, কিন্তু সেইটা থেকে যদি আমি উত্তরণ করতে চাই তাহলে কী কী করতে হবে বা মোট দায়িত্ব বা বেসিক দায়িত্বগুলি কী, বণিক সমিতির বা ব্যবসায়ীদের কী করা উচিত, কোন আইন মানা উচিত এবং সেই অনুযায়ী কী ধরনের কার্যক্রম নেওয়া উচিত, সেই অংশটা আমরা এই অংশে জানলাম।